সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল চ্যানেলটির এই প্রোগ্রামটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। কটলেবু চারা রোপণ এবং পরিচর্যা সম্পর্কে এ টু জেড তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন, কটলেবু তো এটা অনেকগুলো ফুল ছিল কিন্তু যেগুলো লেবু ধরছে, তো আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন তো এটা মূলত আমি নার্সারি থেকে তুলেছি। আধুনিক প্রযুক্তি কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো মিস করে থাকলে। তারপরে যেটা করবেন, এটা আমি রোপণ করব। তো আমি টবের মাটি তৈরি সম্পর্কে কিছু তথ্য দেব। তো টবের মাটি তৈরি করবেন, বেলে দোআঁশ মাটি হলে খুবই ভালো হয়। তার সঙ্গে আপনি গোবর সার মিশ্রণ করবে, তারপরে আপনি ইউরিয়া ঢ্যাপ এগুলো সার দিয়ে কিন্তু টবের মাটিগুলো শুকিয়ে নেবেন। তারপরে টবে ভর্তি করে ভরবেন। তবে গাছ রোপণ করার টবে মাটি ভরার এক সপ্তাহ আগে কিন্তু টবে মাটি প্রস্তুত করে রাখবেন। আর যখন নার্সারি থেকে গাছটি তুলবেন, যখন আপনি বাগানে রাখবেন, আপনার বাগানে রাখবেন ফাঙ্গিসাইড স্প্রে করে, যাতে কোনো ফাঙ্গিসাইড আক্রমণ না করে, তো সেদিকে খেয়াল রাখবেন। তাহলে গাছ 100% সঠিক রোপণ করতে পারবেন, গাছ মারা যাবে না। দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিক ব্যাগটি খুলে নিলাম, তো এটা ডবল পলে ব্যাগ করা ছিল, তো আমি সেটাও খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা আমি একটি 12 ইঞ্চি টবে এটা রোপণ করব, তো আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিমেন্টের টব, আর এটাতে আমি কিন্তু বেলে দোআঁশ মাটি, গোবর সার আর হচ্ছে ইউরিয়া, তার ট্যাপ সার আর হচ্ছে এগুলো সার দিয়ে কিন্তু আমি বেলে দোআঁশ মাটি রোদে শুকিয়ে নিয়েছি। আর গোবর সারটি আমি কিন্তু আগে খাওয়ানোই গোবর বলে অনেকে বলেন, যেহেতু এটা অনেক পুরাতন গোবর, সেটাই সেটা ব্যবহার করব আমি চতুর্পাশে। আর নিচে আছে আপনার কম্পোস্ট সার, যে কোনো সার মিশ্রণ করা মাটি, এটা আমি অনেক আগে তৈরি করে রেখেছি, তো সেটাতেই মূলত আমি গাছটি রোপণ করব। তবে এই কটলেবু কিন্তু প্রচুর পরিমাণে লেবু ফলন আসে, তো সঠিক সমাধানে যখন ফুল আসবে, আপনি বিভিন্ন টিপস আছে ওই আছে যেগুলো ব্যবহার করে ফুল ঝরা থেকে বাঁচতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে প্রচুর পরিমাণে ফুল আসলে আপনি কি ঔষধ ব্যবহার করতে পারেন, বা লেবু বেশি পেতে কি ব্যবহার করবেন ইনশাল্লাহ। আমি সে টপিকে ভিডিও তৈরি করে দেব। তারপরে আপনি সেন্টার বরাবর নিলাম টবের, সেন্টার বরাবর, তবে গাছের গোড়াটি যেন টবের উপর থাকে, কারণ এগুলো মাটি যে সার মাটি ব্যবহার করেছি টবে, এগুলো দিন দিন ধরেন 1 মাস বা 1.5 মাস পর এটা টবের নিচে নামবে। তবে টবে বেশি মাটি থাকলে গাছের জন্য খুবই ভালো, অনেক শিকড় অনেক জায়গা পাবে। আমি চতুর্পাশে কিন্তু এই গোবর সারটি ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিওতে। তারপরে দেন আপনি হাতে দিয়ে একটু চাপ দেবেন, যাতে টপ গাছের গোড়াটি ভালোভাবে টবে বসে যায়। দেখতে পাচ্ছেন ওপরে আমি একটু বেলে দোআঁশ মাটি দিয়েছি সার মিশ্রণ করা। তারপরে এখন দেন আপনি টবের পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে। তবে প্রথম রোপণ করলে আপনার বেশি রৌদ্রোক্ত পানি সমস্যা করবে না ইনশাল্লাহ। তবে বর্ষা মৌসুমে আপনি টবে পানি কম ব্যবহার করাই সবচেয়ে উপযোগী। আর আপনি গাছ লাগানোর পর 1 সপ্তাহ পর আপনি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যেগুলো লেবু গাছে যে ধরনের পাতা কোঁকড়ানো পোকা যেগুলো থাকে, সেগুলো কিন্তু আপনি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। আমি এই ধরনের ভিডিও পরবর্তী দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন
প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি তো আগামী পর্বে দেখা হবে নতুন কোন টপিক নিয়ে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ